你看不到，看不到。উঠো দাঁড়াও আসো আসো বাবু আসো ভাবি আসি দোয়া করেন আমাদের জন্য মনে করো কষ্ট নেই শান্তি পাবো আমি যাবো আল্লাহ দুবাই ভাই আসি আমি যাবি আসসালামু আলাইকুম বন্ধুত্বের মিষ্টি বান্ধব থেকে আমি অফিন আজ আমাদের বিদায়ের পালা আমরা অনেকদিন প্রায় এক সপ্তাহের মতোই আমরা সিলেটে বেড়ালাম বিয়ে খেলাম ঘুরলাম অনেক মজা করেছি এখন আমাদের ঢাকা ফেরার পালা আপনারা সবাই কেমন আছেন আমরা তো আলহামদুলিল্লাহ ভালো আছি এখন পর্যন্ত ভালো আছি সবাই দোয়া করবেন যাতে আমরা সহি সালামতে বাসায় ফিরে যেতে পারি বাচ্চা কাচ্চা আছে সবাই আছে একসাথে অনেক মজা করেছি আপনাদের সাথে সব সব কিছু শেয়ার করার চেষ্টা করেছি আর আরও যা আরও আমরা যা যাই যেখানেই যাই সবটাই শেয়ার করার চেষ্টা করব তো তোমার কেমন লাগছে মন খারাপ মন খারাপ লাগতেছে যেহেতু আমরা এক ভাই এক বোন হ্যাঁ আমার বোনটাকে রেখে যাচ্ছি অনেকদিন পর পর আমরা আসি আসলে পরও আসলে বাগিনা বাগিনি বলতে গেলে যেরকম হ্যাঁ তাদের অনেক কিছু আবদার থাকে অনেক কিছু চাওয়া থাকে সেগুলো পূরণ করতে পারে না সময়ের অভাবে তবু খুব খারাপ লাগতেছে এখন যেতে মনে হচ্ছে আরও অন্য আবার আসবো আমরা আবার আসবো আমরা কথা দিয়ে গিয়েছি আমরা ডিসেম্বরে আবার আসার চেষ্টা করব যদি সব দিক আল্লাহ তাআলা সহি সালামত রাখে সুস্থ রাখে সবাইকে তো আমরা আশা করি আবার ডিসেম্বরে আমরা আসব তখন অনেকটা আরও অনেকটা ফ্রি থাকব যেহেতু স্কুল টিস্কুল এখনও খুলে নাই তারপরে যদি খুলেও যায় তো ডিসেম্বরে তো সেটা আবারও বন্ধ হবে তখন আমরা আবার চেষ্টা করব সবাই মিলে একসাথে থাকার তাই তো সবাই দোয়া করবেন এই তো আমরা আল্লাহ নিয়ে যাত্রা পথে রওনা হলাম আমরা সিলেট কাউন্টারের দিকে রওনা করছি আমরা কাউন্টারে পৌঁছে তারপর আমরা আয়না আয়না বাসে আমরা ঢাকাতে ফিরব তো আসলে অনেক খারাপ লাগতেছিল কারণ অনেকদিন পর কিন্তু আমরা সিলেটে আসি একমাত্র বোনের বাসায় বেড়াই তো সেক্ষেত্রে কিন্তু যতটুকু বেড়াই না কেন আসলে হাতে তো বেশি সময় থাকে না যতটুকু বেড়ানো যায় আর কি তারপরে মনটা অনেক খারাপ হয়ে যায় আপার জন্য আপার মনটাও অনেক খারাপ হয়ে যায় তবুও ব্যস্ততা কর্মব্যস্ততার জন্য তো যার যা কর্মস্থলে তো ফিরতেই হবে তাই না অনেক মনটা খারাপ ছিল আপা আসার সময় আমাদের জন্য খাবার দাবার সব কিছুই করে দিয়েছিল যাতে কিনা আমরা মাঝপথে যে বিরতি হয় আমরা কিছু খেতে পারি তো আমরা মাঝপথে বিরতির সময় আমরা কিছু খেয়েছিলাম আর এত খাবার আপা দিয়েছিল সেটা কিন্তু আমরা বাসায় এসেও রাত্রে আমাদের কোনো কিছু রান্না করতে হয়নি কারণ আপা সব কিছু করে দিয়েছিল মাছ মাংস ভাজি ভাত সব কিছুই করে দিয়েছিল ফল সব কিছু
সিলেটে যাবার সময় যে এক্সাইটমেন্টটা কাজ করে, যে আনন্দটা কাজ করে, আসলে আসবার সময় কিন্তু সেটা আর কাজ করে না। সেই প্রাকৃতিক দৃশ্যটা যখন যাবার সময় খুব মন প্রাণ ছুঁয়ে যায়, সেটা কিন্তু আবার যখন ঢাকাতে ব্যাক করি সেই প্রাকৃতিক সৌন্দর্যটা কিন্তু আর ভালো লাগে না। সব কিছুই কেমন বিষাদ মনে হয়, সব কিছুই মনে হয় একটা হাহাকার অবস্থা, কারণ বিদায়ের সময় তো কষ্ট লাগেই। আমরা এমন মৌসুমে আমরা সিলেটে গেলাম যখন কিনা বৃষ্টির মৌসুম, আর সব দিকে পানি ছিল, পানি এখন পর্যন্ত সেভাবে কমতেছিল না, সেজন্য কিন্তু আমাদের অনেক প্ল্যান আমাদের বাতিল করতে হয়েছিল। আমরা ভেবেছিলাম সিলেটের যেই জায়গাগুলো দর্শনীয় বা সবাই ঘোরাফেরা করে সেগুলোতেই কিন্তু আমরা সবগুলো ঘুরবো, কিন্তু আসলে আমরা সেভাবে পারতেছিলাম না, কারণ এত বৃষ্টি ছিল। আর বিছনাকান্দিতে আমরা বৃষ্টিতে ভিজে সবাই অসুস্থ হয়ে পড়েছিলাম, জ্বর ঠান্ডা কাশি এভাবে ছিল। তো সেই জন্য আমাদের সব কিছু প্ল্যান বাদ দিয়ে আমাদের লাস্ট দুদিন আমাদের একটু রেস্ট নিয়ে তারপর আমাদের ঢাকা ব্যাক করতে হলো। তো পরবর্তীতে আবার যখন যাব তখন নিশ্চয়ই আশা ইনশাল্লাহ আমরা সবগুলো জায়গায় ঘুরব, আর সেটাও আপনাদের সাথে শেয়ার করব। আমরা কিন্তু সিলেট অ্যানাকাউন্টারে চলে এসেছি। এখন এটাই বোধ হয় আমাদের বাস ধরতে হবে। সবাই আমাদের যাত্রার জন্য দোয়া করবেন, সবাই আমাদের জন্য দোয়া করবেন যাতে সহি সালামতে আমরা আমার বাসায় পৌঁছে যেতে পারি। এই তো আমাদের বাস ছাড়বার সময় হয়ে গেছে, সেজন্য আমরা বাসে উঠব। কিন্তু আমরা পানি বা বাবুর জন্য কোনো কিছুই আমরা সেভাবে কিনিনি, কিন্তু আমাদের সময়টাও শেষ হয়ে গিয়েছিলো, সেই জন্য ভাবলাম আগে উঠি, তারপরে মাঝপথে বিরতি তো দিবেই, তখন আমরা কিছু কিনে নিব। আর এমনিতে আপাত ফল যা যা দরকার সেগুলো তো আপা দিয়েই দিয়েছে। যাবার দিন মানে ঢাকাতে আসবার সময়ও কিন্তু প্রচুর বৃষ্টি ছিল, আমরা বৃষ্টির সিজনে হয়তো বা চলে গিয়েছিলাম, আর হয়তো বা সিজন চেঞ্জ হচ্ছে, আমাদের মানে শীতকাল চলে আসতেছে, সেজন্য হয়তো বা বৃষ্টি দিয়ে হয়তো বা শুরু ঠান্ডা ঠান্ডা পড়বে আর কি। তো পরিবেশটা ভালোই ছিল, পরিবেশটা কিন্তু গরম ছিল না, ঠান্ডাই ছিল, কিন্তু মনটা ভালো ছিল না, মনটা অনেক অশান্ত ছিল। তো আবার যাব আমরা ইনশাল্লাহ, আবার যাব। আমি ওর বাবাকে বলেছি আমার বেড়ানোতে আমার মন ভরেনি, কারণ যেহেতু শরীর অসুস্থ ছিল, তো আমরা ডিসেম্বরে আবার যাওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ, আল্লাহ তাআলা যদি সব কিছু ঠিক রাখে ডিসেম্বরে আমরা আবার যাব। এই তো রুমেল কিন্তু আমাদের সাথে সিলেট থেকে ব্যাক করেছিল, কিন্তু ও মাঝপথে নেমে গিয়েছিল, মানে হবিগঞ্জও নেমে গিয়েছিল, আর হবিগঞ্জ থেকে উঠেছিল আমার আরেক দেবর, ওর নাম হচ্ছে রুমি, ও আমাদের সাথে এসছে। এই তো এখন রুমেল নেমে যাবে ওর গন্তব্যস্থলে মানে হবিগঞ্জে, আর ওখান থেকে উঠবে ওর ছোট ভাই রুমি, আমাদের সাথে ঢাকা আসবে বেড়ানোর জন্য।
আমাদের টিকিটটা কিন্তু ছিল দুপুর একটার সময়। আমাদের ঢাকা পৌঁছাতে পৌঁছাতে আমাদের প্রায় 8:30-8:30 মতো বেজে গিয়েছিল, আর বাসায় পৌঁছাতে পৌঁছাতে প্রায় 11:00 মতো। তো দেরি করে টিকিট কাটার কারণে আপাতত কিছুতেই ছাড়তে চায় না, সে বলে আজকের দিন থাকো আজকের দিন থাকো। সেভাবে করেই আর কি 12:00 সময় টিকিট ছিল, সেটা চেঞ্জ করে 1:30 সময় নেওয়া হয়েছিল। আপাতত মানে বোন তো ভাইকে ছাড়তেই চায় না। এই তো রুমি উঠে গেছে, ও আমাদের সাথে ঢাকা এসছে। তারপর আমরা বাসায় চলে আসলাম। আমাদের লং জার্নি ছিল, সিলেট থেকে অনেক জার্নি হয়ে গেল। আমাদের বাসায় পৌঁছাতে পৌঁছাতে আমাদের এখন প্রায় 11:00 বাজে। আমরা আবদুল্লাপুর নামার পরে কিছুক্ষণ ওয়েট করেছিলাম উবারের জন্য। উবার পাওয়ার পরে আমরা বাসায় চলে আসলাম। সবাই অনেক ক্লান্ত, যে যার মতো চেঞ্জ করতে চলে গিয়েছে। তো আজকে জার্নিটা একটু বেশি কষ্ট লেগেছে আমার কাছে, কারণ যেহেতু আনন্দের পরে বিদায়টা একটু কষ্টেরই হয়। আপার বাসাতে গেলে আসলে মনটা মানে যতদিনই বেড়াই না কেন আসলে মনটা আসলে সেভাবে ভরে না। তো আসার সময় একটু খারাপ লাগছিল, তারপরে আবার এতখানি যায়নি, সিলেট থেকে জার্নিটা একটু বেশি হয়ে যায়, সেদিক থেকেও একটু কষ্ট লাগছিলো। তো তারপর সহি সালামতে বাসায় পৌঁছে এসেছি, কোনো বিপদ আপদ কোনো সমস্যা রাস্তাঘাটে ছিল না। তো সেই জন্য আল্লাহর কাছে লাখ লাখ শুকরিয়া, আমরা সবাই সহি সালামতে বাসায় চলে এসেছি। তো সবাই ভালো থাকবেন, আজকে ভিডিওটা এই পর্যন্তই। তো সুস্থ থাকবেন, ভালো থাকবেন, বন্ধুত্বের মিষ্টি বন্ধন পরিবারের পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।